পরিচালক টেকনিশিয়ান বিবাদ, আর এরপরই পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে অসহযোগিতা, এবং সেই অসহযোগিতার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হলো। অসহযোগিতার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। পরিচালক হিসেবেই এবার পুজোর ছবি শুটিং করতে পারবেন রাহুল মুখোপাধ্যায়। এ বিষয়ে বিস্তারিত জানবো, কথা বলে নেবো আমাদের প্রতিনিধি অতসী মুখোপাধ্যায়ের সঙ্গে। অতসী, একেবারেই দেখো, গত সপ্তাহ থেকে যে লড়াইটা চলছিল সেই লড়াইটা কিন্তু গতকাল রাতে অবসান হলো। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হলো যে রাহুল মুখোপাধ্যায় এর ওপর যে সাসপেনশন জারি করা হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হলো, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে কাউকে এইভাবে ব্যান করা যায় না, এবং তার আর পরিপ্রেক্ষিতেই ফেডারেশনের এই সিদ্ধান্ত। এবং অবশ্যই রাহুল মুখোপাধ্যায় তাতে খুশি, আজ থেকে টেকনিশিয়ান স্টুডিওতে শুটিং শুরু হচ্ছে রাহুল মুখোপাধ্যায়ের এই পুজোর ছবিটির। এবং অবশ্যই সেই ছবিতে অনির্বাণ ভট্টাচার্য থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার সকলেই আছেন। এবং এই যে এতদিনের একটা যুদ্ধই বলা যায়, তারপর রাহুল মুখোপাধ্যায় ফ্লোরে ফিরে তিনিও কিন্তু বেশ খুশি। ধন্যবাদ। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে অসহযোগিতার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইন্ডিয়ান ইস্টার্ন ইন্ডিয়া। পরিচালক হিসেবেই এবার পুজোর ছবি শুটিং করতে পারবেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। যে খবরে আমরা নজর রেখেছিলাম, আজ ভোর সোয়া পাঁচটা নাগাদ উল্টোডাঙ্গায় প্লাইউডের গুদামে আগুন লাগে এবং পাশের আরেকটি গুদামে সেই আগুন ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব দুর্ঘটনাস্থলে। আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, এখন কি পরিস্থিতি? আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা আর কি নেই, কি বলা যায়? দেখো সুকন্যা, এই মুহূর্তে যেটা পরিস্থিতি সেটা হচ্ছে আগুন। এই যেহেতু প্লাইয়ের গুদাম প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ রয়েছে, সেই জন্য দমকল আধিকারিকরা যখন আগুন জল দিয়ে আগুন নেভাচ্ছেন, যেটা ছবিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আগুন নিভে যাচ্ছে বটে, কিন্তু কিছুক্ষণ বাদেই যেই সেই নিভে যাওয়া জায়গা থেকে আবারও আগুন জ্বলে উঠছে। ফলে এই যে আগুনের পকেট ফায়ার, সেই পকেট ফায়ার বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত রয়েছে। দমকলের 8টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করেন যে ভোর 5:10 নাগাদ এই প্লাইয়ের গুদামে আগুন লাগে, তারপর দমকলে খবর দেওয়া হলে দমকলের 4টি ইঞ্জিন এখানে এসে পৌঁছয়, কিন্তু ঘন্টা দেড়েক বাদে দমকলের আধিকারিকরা দমকলের ইঞ্জিন এখানে এসে পৌঁছয়, সেটা নিয়ে স্থানীয় বাসিন্দাদের একটা অভিযোগ রয়েছে। এখনও পর্যন্ত দমকলের যে ইঞ্জিন এখানে এসে পৌঁছেছে, তারা বিভিন্ন পাশের বাড়ির যে ছাদ, সেই পাশের বাড়ির ছাদ থেকে এখানে জল দিচ্ছেন। ফলে সোর্স অফ ফায়ার অর্থাৎ আগুনের যে উৎস, সেই আগুনের উৎসে খুঁজে পাওয়া সম্ভব হয়েছে, এবং সেখানে জল দিয়ে আগুন নেভানো কাজ ইতিমধ্যেই চলছে। যুদ্ধকালীন তৎপরতায় একেবারে কাজ চলছে, এবং যেখানে আগুন লেগেছে তার ঠিক পাশেই আরও একটি প্লাইয়ের গুদাম কারখানা রয়েছে। ফলে প্রথম দিকে এই আগুন ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা ছিল, সেই কারণে দমকল আধিকারিকরা পাশের যে দমকলের যে গুদাম সেখানে তারা আগুন নেভানোর কাজ করে। এই মুহূর্তে একজন রয়েছে, তার সঙ্গে কথা বলো যে দিদি, কী হয়েছে, ঘটনাটা কখন হয়, দমকল কতক্ষণ বাদ? দমকল তো পুরো 1 ঘন্টা পরে এসেছে, 4:30 সময় আগুনটা ধরেছে, ধরার পরে একটা কারখানা ধরতে ধরতে আর একটা কারখানায় লেগে গেছে, তখন হুড়ু হুড়ু করে আগুন জ্বলছে, কাউর পাত্তা নেই। একটা পুলিশকে বলে, সে পুলিশ গ্রাহ্য করছে না, চলে গেল পুলিশগুলি। তারপর যে সামনে দমকল আসছে তখন বলছে সরে যাও সরে যাও। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে দমকল দেরিতে এসছে, যদি দমকল সঠিক সময় আসতো তাহলে পরিস্থিতি এতটা ভয়াবহ হতো না। ধন্যবাদ তোমাকে সৌমিত্র।